নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সাতাশে কার্তিক তেরোই নভেম্বর শুক্রবার আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে কার্তিক তেরোই নভেম্বর শুক্রবার ত্রয়োদশী অপরাহ্ন চারটে দুই পর্যন্ত চিত্রা নক্ষত্র রাত্রি দশটা পঁচিশ প্রীতিযোগ দিবা এগারোটা চোদ্দ অপরাহ্ন চারটে দুই গতে বৃষ্টিকরণ রাত্রি দুটো একান্ন গতে শকুনীকরণ আজকে শুভকর্ম অপরাহ্ন চারটে দুইয়ের মধ্যে অতিরিক্ত গাত্যহরুদ্রা ও আভুটান্ন নামকরণ নববস্ত্র পরিধান দেবতা কয় বিক্রয় বাণিজ্য আজ অবশ্যই অপরাহ্ন চারটে দুই গতে ভূত চতুর্দশী পত্রুষ প্রদসের সন্ধ্যা চারটে একান্ন গতে রাত্রি ছটা সাতাশের মধ্যে দেব গৃহাদি চতুর্দশ দীপদান দ্বিবা এগারোটা একুশ গতে অকাল পবিত্রী। এবার আসুন আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে আপনারা দেখে নিন আজ কোন গ্রহ অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে রাশিচক্রে প্রথমে মেষ মেষেতে কেউ নেই মেষ ফাঁকা বিষেতে রাহু রাহু আজকে মৃগশিরা নক্ষত্রে বিষেতে মিথুন কর্কট সিংহ ফাঁকা কন্যায় শুক্র চিত্রা নক্ষত্রে তুলায় রবি অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে বিশাখা নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে কেতু অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে কেতু অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে ধনুতে ধনুতে বৃহস্পতি অবস্থান করছে উত্তসারা নক্ষত্রে এবং শনি শনি মকরে উত্তসারা নক্ষত্রে কুম্ভ ফাঁকা এবং মিন মিনে মঙ্গল বক্রি অবস্থায় রেবতী নক্ষত্রে এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতি অবশ্যই আপনার মনে আনন্দ জোগাবে আর্থিক দিক দিয়ে শুভ কর্মের বিস্তার ঘটবে বিদ্যার বাধা কেটে যাবে সন্তানের আচরণও আপনার সঙ্গে অনুকূল থাকবে তবে শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই মেষ রাশির সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে আমি যে রাশির কথা আসবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি আর্থিক দিক দিয়ে আজকের দিনটি শুভজনক নয় তবে কর্মে নতুন পরিকল্পনা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সফলতা অর্জন করবে বিদ্যায় বাধা কাটবে সন্তানের আচরণ ভালোই থাকবে আপনার সঙ্গে সন্তানের জন্যে আপনি অবশ্যই গর্ব অনুভব করবেন তবে শরীর সম্পর্কে সাবধান শরীরে নানা সমস্যা আসতে পারে আপনার নিজের শত্রুতা শত্রুতা বিষয়ে সাবধান থাকতে হবে এবং প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না বিশ্ব রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আর্থিক দিক দিয়ে কিছুটা হলো শুভ অর্থাৎ কোনো স্থান থেকে প্রাপ্তির যোগ আছে এছাড়া বিশেষভাবে বলবো কর্মস্থানে নতুন যোগাযোগও বৃদ্ধি পাবে তবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে প্রভূত অশান্তির সম্ভাবনা তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শরীর ভালো যাবে না শত্রুরা ভয়ঙ্কর ধরনের ক্ষতি করতে পারে মিথুন রাশি আজকের দিনে তাই এই শুক্রবার খুব সাবধান এছাড়া প্রেম আজকের দিনে আসবে কিন্তু তা প্রতারণা তাই প্রেমে যাবেন না বিয়ের আলোচনা আজকের দিনে করবেন না মিথুন রাশির জাতিকা এরপরে আমি আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভজনক নানা ক্ষেত্র থেকে আনন্দদায়ক হবে কর্মের বিস্তার ঘটবে বিদ্যার বাঁধা কেটে যাবে সন্তানের অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন পথে ঘাটে চলাচলে যেন সন্তান যত্নবান হয় তাই সন্তান ভাগ্য ভালো নয় বিদ্যায় বাঁধা কিছুটা খোলো কাটবে শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করতেই পারেন রাশি জাতক জাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে শুভজনক তবে কর্মস্থানে নানা ব্যস্ততা আপনার শরীরে অবশ্য নানা বিঘ্ন ঘটাবে শরীর ভালো যাবে না বিদ্যায় কিছুটা বাধা সন্তানের আচরণ আপনার অনুকূল থাকবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশির জাত জাতিকারা এরপরে এই রাশির কথাটি নিয়ে সেটি কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক নানা ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মের বিস্তার ঘটবে বিদ্যার বাঁধা কেটে যাবে সন্তানের সঙ্গে শুভ আলোচনা হবে তবে বিবাহের ব্যাপারে আজকের দিনে এড়িয়ে যাই ভালো প্রেমে প্রতারণা আছে শরীর ভালো যাবে না শরীরের নানা সংকট দেখা দেবে তাই শরীর সম্পর্কে সাবধান থাকতে হবে কন্যা রাশি জাতক এর এরপরে আমি আসি তুলা রাশি তুলা রাশি আর্থিক দিক দিয়ে আজকে ধাক্কা খাবে এবং কর্মস্থানে নানা গোলযোগ আপনার মাইন্ড বিঘ্ন করবে তাই কর্মস্থানে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে কোনো কারণে অশান্তি সন্তানের ব্যবহার আপনার মনে কষ্ট দেবে তাছাড়া শরীর তো আপনার ভালো যাবে না শত্রুরা ক্ষতি করতে চেষ্টা করছে তাই সাবধান প্রেম প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করা যেতে পারে আজকের দিনে তেরোই নভেম্বর শুক্রবার তুলা রাশি জাতক জাতিকাদে এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক কর্মের দিক থেকেও শুভজনক তব্দে অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি করবে বিদ্যায় বাঁধাকারক সন্তানের আচরণ ভালো যাবে না সন্তান আপনার সঙ্গে কোনো কারণে অশান্তি করতে পারে তাই তাকে বোঝাবার চেষ্টা করুন আপনি সন্তানের আচরণে মনে দুঃখ পাবেন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান বিশেষভাবে বলা যায় যে আজকের দিনে প্রেম এলেও সেই প্রেম আপনার কাছে প্রতারণা হতে পারে তবে বিয়ের আলোচনা আজকের দিনে চালাতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকার এরপরে যে রাশি ধনু রাশি ধনু রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে কিছুটা বাঁধা তবে কর্মস্থান খুবই শুভ বিদ্যায় অবশ্যই উন্নতি সন্তান আপনার সঙ্গে নানাভাবে অশান্তি করবে শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশির জাতক জাতিকারা শত্রু শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না শত্রু নাশ যোগ চলছে ধনু রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশি রয়েছে মকর রাশি মকর রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে উন্নতিদায়ক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে শুভ তবে স্থানে কিছুটা বাঁধার যোগ রয়েছে সন্তানের আচার আচরণ আপনার কাছে অভদ্র লাগবে তাকে বোঝাবার চেষ্টা করুন আপনার নিজের শরীর ভালো থাকবে না সত্যুরা ক্ষতি করতে পারবে না দুশ্চিন্তার কারণ নেই প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনায় যাবেন না মকর রাশি জাতক এরপরে যে রাশির কথাটি সেটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনে নানাভাবে কারক আর্থিক দিক দিয়ে যা টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা পাবেন না এর ফলে আপনার নানা ধরনের টেনশান বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বিদ্যায় বাঁধা কর্মে অশান্তি তবে আজকের দিনে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তান আপনার মুখ রক্ষা করবে সন্তানের রেজাল্টে আপনি গর্ব অনুভব করবেন তবে আপনার জীবনে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কুম্ভ রাশির জাতি জাতিকারা এরপরে যে রাশি কথা সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির দ্বাদশে অবশ্যই আজকের দিনে নানাভাবে অশান্তি দেয় অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের আচরণে ভালোই থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশির কী রাশি বলা হবে তা আমি বলে দিলাম তাই বলি আজ এই ভূত চতুর্দশী আজকে ভূত চতুর্দশী অবশ্যই ভূত চতুর্দশী আরম্ভ হচ্ছে চারটের পর চারটের পর অপরাহ্ন চারটে দুই পর্যন্ত ধ্যানতেরাস তারপরে ভূত চতুর্দশী আরম্ভ হচ্ছে ভূত চতুর্দশী অবশ্যই দ্বীপ দান করুন ভূত চতুর্দশী দীপদানে অবশ্যই পূর্ণ ফল পাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার করি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিশেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার